চাঁদপুরে 24শে নভেম্বর থেকে 3 দিন আঞ্চলিক ইজতেমার প্রস্তুতি চলছে। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি শুভেচ্ছা দিতা। চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব শ্রী রামদি স্টার আল কায়দ জুট মিলস লিমিটেডের দক্ষিণ পাশের মাঠে আগামী 24 থেকে 26শে নভেম্বর পর্যন্ত 3 দিন তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে প্রায় লক্ষাধিক লোকের উপস্থিতি হবে বলে জানিয়েছেন স্থানীয় তাবলিগ জামাতের দায়িত্বশীল ব্যক্তিরা। গত কয়েকদিন ধরে তাবলিগের লোকজন স্বেচ্ছায় মাঠ প্রস্তুতের কাজ করছেন। মাঠের শামিয়ানা টাঙ্গানোর কাজে ব্যস্ত তারা। তৈরি করা হচ্ছে টয়লেট ও প্রস্রাবখানা, বিদ্যুৎ সংযোগ এবং পানি সরবরাহ করা হচ্ছে চাঁদপুর পৌরসভা। একই সাথে দিন ও রাতে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। চাঁদপুর জেলার আস্তমা, এই আস্তমা আগামী 24-25 তিন দিনের জন্য এই আস্তমার মধ্যে আনুমানিক লক্ষাধিক লোকের আগমন হবে ইনশাল্লাহ। ইজতেমাতে সকল তিন দিন থাকার জন্য সকল ব্যবস্থা করা আছে। এখানে 3 দিন যারা থাকবে, পেশাবখানা, বাথরুম, থাকার ব্যবস্থা সবকিছু আল্লাহর রহমতে সবকিছু সুষ্ঠুভাবে আছে সবার কাছে। পপুলার বিডি নিউজ, চাঁদপুর।